हेलो गाइस अस्सलाम वालेकुम, आई एम साइमन खोंदकार और नहीं एलम आटा नतून गेम ये गेम टा बैटल रॉयल गेम ही पबजी मोबाइल तो बैन हो गए तई भिडियोटा अपना थंबनेल और या देखा बुझे गेसन कीटाते तो ये तीनटा चार्टा स्पेशल मोड आसे तारपरे रैंक मोड आसे तारपरे ट्रेनिंग जो समय তারপরে আছে ক্যারেক্টার যেই আগুলো আছে স্পেশালিটিটা আছে সারা বা কারগোতে যারা ইয়ে ছিল বা ডিজালক ফ্রি ফায়ারে এরকম আর কি এই মোড আছে এটাতে এটার মানে আপডেট করতে করতে এটা এদিকে আসবে আর কি তো দেখেন হ্যাঁ না সুন্দর আছে এটা হলো প্যারাশুট আপনার তো প্যারাশুট দিয়ে নামে যে এটা আর এটা ইমোট নাইস ইমোটটা জোস হ্যাঁ ও ভাই স্যার এটা স্টিকার এটা গানের রিপল পাওয়ার মানে কি কি পাওয়ার আছে এখানে তারপরে আছে এগুলো ওই আপনারা টাস্ক করেছে বা ইয়া করে আছে পান এগুলো আর কি কার্ডগুলো গান আছে গানের স্কিন আছে এম4 আছে স্কার এলো আছে আবার নেই পাবজিতে যেরকম আছে ফ্রি ফায়ারে যেরকম আছে সব গানে এদিকে আছে কোনো সমস্যা নেই এটার মতনই স্কার এলের স্কিনটার মতনই পায় ফ্রি ফায়ারে কিছুদিন আগে দিছিল ফ্রেন্ড গেম ফ্রেন্ড বা গিল্ড আছে যেটা আমরা ক্ল্যান বা ইয়া বলি গিল্ড ফ্রি ফায়ারে গিল্ড তো এইভাবেই আর এগুলো আপনারা আমরা ইউসি বা ডায়মন্ড বলি যেটা এটা কয়েন আর কে দিকে কয়েন দিয়ে কিনতে পারবেন ক্যারেক্টার বা স্পিন করতে পারবেন স্পিন করতে পারবেন স্পিন করে নিতে পারবেন গেম খেলতেছে যে নামার সময় যে ফ্রি ফায়ারও হয় এরকম পাবজিতে হয় না ফ্রি ফায়ারও হয় ক্যারেক্টারগুলো ড্রেস গান স্কিন ড্রোন স্কিন মানে পাবজি ব্যান হওয়ার পর এগুলোই খেলতে হবে আর কি গ্রাফিক্সটা ভালো লাগছে আমার বা ক্যারেক্টার কিন্তু ক্যারেক্টারটা মোটামুটি ভালো আছে খারাপ না গান স্কিন গুলো সুন্দর আছে এটা ব্যারেল মানে আপনারা যতবারই আসবেন বা আসবেন তো ততবারই এই মোডটা দিবে আর এগুলো ডেইলি টাস্ক করে আপনারা পাবেন এগুলো সিজন সিজন আপনারা পেয়ে যাচ্ছেন একটা গান স্কিন পাবেন গোল্ডে গোল্ড পার করলে একটা গান স্কিন তারপর একটা প্লে ডায়মন্ডে একটা ক্যারেক্টার একটা ড্রোন স্কিন তারপর একটা ব্যানার বলেই তো এটা মানে টপ যারা আছে তারা লেভেলের তার ইয়া এটা কেটে দেয় এদিক থেকে আবার ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন আপনারা এদিকে আমার আছে আজকে আমি খোলার পরে দুইটা ক্যারেক্টার পাইছি অ্যাড দেখা অ্যাড দেখে আপনার ক্যারেক্টার নিতে পারতেছেন আর কি লাগে এটা অনেক আগে পাইছিলাম আমি এটা অনেক আগে পাইছি কিন্তু এই ক্যারেক্টারটা আর
আর এটা আজকে পাইলাম অ্যাড দেখে, 10টা অ্যাড দেখতো দেখা নিতে পারবেন ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার। আর কিনতে হলে এদিক থেকে কিনবেন, সেল করতে পারবেন। আর সাইড কর্নারে 1125টা যে ইয়া দেখতেছেন কয়েন, সিলভার কয়েন, মানে এটা পিপি আর কি, পাবজিতে বা ইয়াতে ফ্রি ফায়ার কয়েন। আর এদিকে দেখতে পারতেছেন চেঞ্জ করতে পারতেছি আমরা, পাবজিতে আছে, ফ্রি ফায়ারও আছে, ব্যানারগুলা মানে আপনারা যারা কনকারার বা যারা ছিলাম তারা দেখলাম। এদিকে দেশের কান্ট্রির ফ্ল্যাগ ইয়া করতে পারবেন, লোকেশনও দিতে পারবেন, অন অফ করতে পারবেন, সমস্যা। আমি তো এখন পটেটাতে এই জন্যই দেখো। আর ডি ব্রঞ্জ 3-তে আছে, আমি একটা ম্যাচ শুধু ফার্স্ট এসেছিলাম, এসএস তো লোডিং নিতেছে একটা একটু খারাপ। এদিকে দেখতে পারতেছি ইভেন্ট আছে, এই ক্যারেক্টার নিতে পারবেন মোড়া সেটার সাথে, দেখেন ওপি ওপি, কিন্তু দিতে হবে দেখছেন কত, 100, 1,800, 600 ডিসকাউন্ট দিতেছে আবার 1,000। ওর ভালো লাগছে খারাপ না, লাইক ফ্রি ফায়ারের মতনই প্রায়, কিন্তু পাবজির মতো না, পাবজি তো একটু রিয়েলিস্টিক, ফ্রি ফায়ার বুঝতে পারতেছেন গানে স্কিনগুলো বা ক্যারেক্টারগুলো একটু ওপি টাইপের আর কি। এদিক থেকে ঘুরে কিনতে পারবেন, সব কিছুই টাকার খেলা হয়। এদিকে দেখতে পারতেছেন নীল কালার একটা ইয়ে আছে, 70টা আছে, এগুলো দিয়েও কিনতে পারবেন, 300 ইয়ে দেয়া ইমোটটা নিতে পারবেন। সিলভার, আমি এটা সিলভারও বলবো, সিলভার দেয়া নিতে পারবেন, এলা গ্রেনেড মনে হইতেছে আমার কাছে বাই ইয়া স্কিনগুলো আর কি। এদিকে আছে ক্যারেক্টার ইয়া, স্পিন করতে পারবেন ফ্রিতে, অ্যাড দুইটা অ্যাড দেখবেন একটা স্পিন করতে পারবেন, এগুলো ডেইলি টাস্ক করে আপনারা এটা পারবেন করতে পারবেন, ডেইলি টাস্ক করবেন, মিশন আছে মিশন করে এগুলো করতে পারবেন। এবার এদিক থেকেও কিনতে পারেন বা স্পিন করতে পারেন ইয়া করে, ক্যারেক্টার নতুন নতুন আসতেছে আপনারা দেখবেন, গেমে ঢুকতে পারলে দেখবেন, একবার গেমটা খেলে দেখেন প্লে স্টোরে পাবেন এই গেমটা, সমস্যা নাই, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা কমেন্টে পিন করে দেবো, দেখে নেবেন। এগুলো ওই ইয়াগুলো ইভেন্টগুলো আর কি আসে যায় পাবজিতে বা ফ্রি ফায়ারগুলো, মেসেজ বক্স, ফ্রেন্ড গিল্ড, তারপরে এগুলোই। ইউ ট্রিট মি লাইক ওয়ান অফ ইউ বাট আই নো উই আর ডিফারেন্ট। আর এই সেটিংসে যে আপনারা গ্রাফিক্স কোয়ালিটি বা ক্রস এটার ইয়ে করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ইয়ে করতে পারবেন, তারপরে অ্যামাসিস্টা অফ অন করতে পারবেন, এগুলোই প্রায় বললাম না, পাবজি বা ফ্রি ফায়ারের মতনই সব, জায়রো নন জায়রো আছে, সেন্সিটিভিটি আছে, সেন্সিটিভিটি সেটিং করতে পারবেন, দেখে হাই গ্রাফিক্স কোয়ালিটি আছে করতে পারবেন, কোনো সমস্যা নাই রে ভাই, আপনার 3 GB র্যাম পারবেন, সমস্যা নাই, আমারটা 3 GB আমি করতেছি, দেখেন HD কোয়ালিটি খেলতেছি আমি।
হ্যাঁ, একটু ল্যাগের মুখোমুখি হবেন, দেখেন হাই গ্রাফিক্সে খেলতে স্মুথ আছে। এদিক থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আমি ফোর ফিঙ্গারে খেলি, পাবজি ফ্রি ফায়ারে তো খেলি না, ফ্রি ফায়ার খেলি না তো বলে লাভ নেই। পাবজিতে আমি ফোর ফিঙ্গারে খেলি, তিনটা আছে, তিনটাতে করতে পারবেন। অডিও আছে, সাউন্ড, মাইক, মিউজিক, এগুলো হলো স্কোপ, মানে আপনি শুধু ফায়ার করতে পারবেন, আর স্কোপ মারলে সাইড থেকে আসবে আর কি। আর এটা এখনো আসে নাই, কামিং সুন লেখা আছে। তো এই ছিল ওভারঅল একটা মাইকো লেজেন্ড নিয়ে ভিডিও। তো গেমটা দেখতে পারেন, খেলা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, নিচে একটা কমেন্ট করে দেবেন। বাই বাই, টাটা এবং আসসালামু আলাইকুম।